করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার জেলায় জন অভিযোগ দিবস অনলাইনের মাধ্যমে শুরু করার তোড়জোড় শুরু করলো বাঁকুড়া জেলা প্রশাসন। এই অনলাইন ব্যবস্থা চালু হলে নিজের মোবাইল থেকেও লাইভ জন অভিযোগে ভার্চুয়ালি কানেক্টেড হয়েই নিজেদের সমস্যা মেটানো যাবে। সূত্রের খবর, এই পরিষেবা শীঘ্রই চালু করতে ইতিমধ্যেই প্রস্তুতি বৈঠকও সেরে ফেলেছেন জেলা শাসক এস অরুণ প্রসাদ। ভালো খবর, জেলায় থমকে গেল করোনার দাপট। 5ই জুন জেলায় নতুন করে করোনা আক্রান্তের কোনো খবর নেই। 6ই জুনের কোভিড বুলেটিন থেকে এমনটাই জানা যাচ্ছে। তবে জেলায় এ পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা 63 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 41 জন। জেলায় সরকারি বাসের পরিষেবা চালু হলেও বেসরকারি বাস চলাচল জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠনগুলির টালবাহানায় থমকে আছে। অবশেষে সেই জটিলতা কাটিয়ে সোমবার থেকে জেলায় শুরু হতে চলেছে বেসরকারি বাস চলাচল। তবে প্রথম পর্বে গুটি কয়েক রুটে বাস চলাচল শুরু হবে, ধাপে ধাপে তা বাড়বে এমনটাই জানিয়েছে জেলার বাস মালিকদের সংগঠন। এবার শ্রমিক সংগঠনেও দলবদলের হিড়িক। জেলার বড়জোড়ার ঘুটগেড়িয়ায় রতন ইস্পাত কারখানাতে তৃণমূলের শ্রমিক সংগঠন ছেড়ে বিজেপির শ্রমিক সংগঠনে যোগ দিলেন প্রায় 40 জন শ্রমিক। স্থানীয় মণ্ডল সভাপতি সুভাষ মণ্ডল এবং ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের ব্লক সভাপতি গোবিন্দ ঘোষ প্রমুখের উপস্থিতিতে 40 জন শ্রমিক গেরুয়া শিবিরে নাম লেখালেন। আমবাগানের অধিকার আদায়ে পাট্টাদাররা কোমর বেঁধে লড়াই শুরু করলেন। এর আগে তারা অধিকার আদায়ে আদালতেরও দ্বারস্থ হন, এবার তারা আরও জোরদার আন্দোলনে নামলেন। তাদের এই লড়াই গত 2 বছর ধরে চালিয়ে আসছেন জেলার সিমলাপাল ব্লকের বামুনপাত্রি গ্রামের পাট্টাদাররা। সিপিএমের পতাকা তলায় অধিকার আদায়ে এই আন্দোলনে সামিল হয়েছেন তারা। করোনা আবহে জীবনের ঝুঁকি নিয়ে জেলার সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিকদের বরণ করা ও সম্মান জানানোর কর্মসূচি নিল বিজেপি। শহরের চানমারিডাঙ্গার একটি হোটেলের সভাকক্ষে এই সম্মান জ্ঞাপন করেন বিজেপি নেতা জীবন চক্রবর্তী ও মহাদেব খাঁ। বিশ্ব পরিবেশ দিবসে লাগানো গাছের বছরভর পরিচর্যাতেও এবার জোর দিচ্ছে জেলা প্রশাসন। জেলার বন দপ্তরের পাশাপাশি জেলা পুলিশ, পুরসভার মতো বিভিন্ন দপ্তরও এই কাজ করবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।